ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরো পাঁচজন। সোমবার সকালে 6:30টার দিকে সদর উপজেলার রসুপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মির্জাপুর উপজেলার তেলিয়া গ্রামের আজহার আলীর ছেলে শাহ আলম হোসেন সেলিম ও বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার নুরুল্লাপুর গ্রামের নূর ইসলাম শেখের ছেলে মিজানুর রহমান শেখ। এলেঙ্গা হাইওয়ে পুলিশ পাড়ের এসআই মতিউর রহমান জানান, আজ সকালে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তর বঙ্গগামী একটি বাস মহাসড়কের সদর উপজেলার রসুপুর নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ট্রাক চালক সেলিম ও বাসের সুপারভাইজার মিজানুর রহমান মারা যায়। এ সময় আহত হন আরো পাঁচজন। পরে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে প্রথমে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে যান, পরে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাস ও ট্রাক জব্দ করে এলেঙ্গা ফাঁড়িতে আনা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।